সব কথা কত সহজে বলতে পারো না? মনের কথা বলতে আর লজ্জা কি? আসলে সব মনের কথা সবার সহ্য হয় না, কিছু কিছু সময় নিজেরও না। মেয়েদের মনে কি এমন কথা থাকে যা তারা সহজে কাউকে বলতে পারে না? অনেক এরকম কথা আছে মেয়েদের মনে যেগুলো চট করে সবার সামনে প্রকাশ করা যায় না, মানে এরকম অনেক জিনিসই থাকে যেটা বলা যায় না বা বলতে পারে না। দাদা আমারও এরকম অনেক কিছুই আছে, এরকম কোনো কথা থাকে যেটা সবাই সবার সাথে শেয়ার করতে পারে না। মেয়েরা ওপেন আপ হওয়ার আগে 10 বার ভাবি, এক একজনের পরিপ্রেক্ষিতে এক এক রকম হয়, সেক্ষেত্রে কেউ নিজেরটা এক্সপ্রেস করতে পারে, কেউ হয়তো পারে না। এটা শুধু মেয়েদের নয়, ছেলেদেরও এই ব্যাপারটা থাকে, এটা সবার সামনে বা সবাইকে হয়তো এক্সপ্রেস করতে পারে না। সব কথা সবসময় হয়তো সবাইকে বলা যায় না। কেন বলা যায় না? যাকে বলছি বা যারা জানছে বা যাদেরকে বলছি তারা ভাবতেই ভাববে, তারা আমাকে তারপর কিরম ভাবে দেখবে। হয়তো অনেক সময় মনে হয় যে আমি যদি এটা করি বা বলে ফেলি তাহলে হয়তো আমার মানে আমার যে গুরুত্বটা থাকছে বা এটা থাকছে সেটা হয়তো অনেকটা কমে যেতে পারে। আমাদের অপোজিট পার্সন যেই হোক না কেন, সে আমাদের সেই ব্যাপারটাকে কিভাবে নেবে? তবে অনেক সময় ফ্যামিলি প্রেশার থাকে, একটা পিয়ার প্রেশার থাকে, একটা সোসাইটি প্রেশার থাকে, লোকে কিভাবে রিয়াক্ট করবে, লোকে কি ভাববে, ওরা কি মানে ভুল বুঝবে, আদৌ ঠিক বুঝবে কিনা, এটা অনেক বড় ব্যাপার। ধরুন কাউকে কিছু বললাম, বেস্ট ফ্রেন্ডকেই বললাম, কিন্তু বেস্ট ফ্রেন্ডের হয়তো পার্সপেক্টিভটা আলাদা, এবার ও হয়তো অন্যভাবে জাজ করলো, তো এতে অনেকটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়। হয়তো খুব সামান্য ব্যাপার শেয়ার করলে খুব ইজি হবে, বাট সেটা হয় না। ওভার থিঙ্কিং এর জন্যই হয়তো সেই ব্যাপারটা খুব ইজিলি শেয়ার করতে পারে না। সবাই হয়তো কথাটা যদি জানতে পারে তাহলে হয়তো সেটা নিয়ে বারবার এই নিয়ে আলোচনা হবে, বা সে আবার অন্য কাউকে বলতে পারে। হ্যাঁ, সুতরাং সেই কথাটা হয়তো তার নিজের মধ্যে থাকাটাই ভালো মনে বেটার মনে করে, এই কারণে হয়তো রেখে দেয়। সেগুলো শেয়ার করতে গেলে বাড়িতে প্রবলেম বা হাজবেন্ডের সাথেও কোনো সমস্যা হতে পারে, তো সেই জন্য শেয়ার সবসময় করা যায় না। পেখম কি কোনোদিনও আবিরকে নিজের মনের কথা বলতে পারবে? আশা করি বলতে পারবে। সত্যি আমরা জানতে চাই পেখমের জীবনে এরকম কি হলো যে ওকে এতটাই মানে দুঃখ দিল। অ্যাজ আ হাজবেন্ড হিসেবে তো মানে এইটুকুনি ট্রাস্ট তো দেওয়াটা তো উচিত যে তার সাথে যেন সব কথা শেয়ার করতে পারে, এবং আমি এটাই আশা করবো যেন পেখম ওই জায়গাটা পায় কোনো না কোনো একটা দিন। যদি আবির সেই কমফর্ট লেভেলটা পেখমকে দেয়, পেখমকে বোঝে, তাহলে হয়তো পেখম তার পুরো ব্যাপারটা আবিরের কাছে তুলে ধরবে। একটু প্রথমে সময় লাগলেও লাগতে পারে, কিন্তু যত দিন যাবে তত পেখমও আবিরের কাছে ততটাই ওপেন আপ হবে, আর নিজের সিক্রেট বা নিজের মনের মধ্যে লুকিয়ে থাকা কষ্ট বা যেটাই আছে সেটা প্রকাশ করবে। না, ভুল কিছু করলাম? না না, হ্যাঁ আমি দেখবো, কারণ ঘটনাটা কি সেটা জানার জন্য অবশ্যই দেখবে। ভেরি ইন্টারেস্টিং প্রোমো, একটা মিস্ট্রি রয়েছে, একটা গল্প দেখতে পাচ্ছি, সত্যি চাইবো আসুক আর আমরা দেখবো এই শোটা অবশ্যই। আসলে তোমার আগে কাউকে এভাবে ছুঁয়নি তো, তাই সব কথা কত সহজে বলতে পারো না? মনের কথা বলতে আর লজ্জা কি? আসলে সব মনের কথা সবার সহ্য হয় না, কিছু কিছু সময় নিজেরও না। নিজেরও কি এমন কথা আছে পেখমের মনে যা নিজের স্বামীকেও বলা যায় না? বুধ হুয়া 4 মার্চ থেকে প্রতিদিন সন্ধ্যে 7:30 PM স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।